প্রিয় দর্শক, আমরা আবার আসলাম গানের ডায়েরিতে। এতক্ষণ দেখছিলেন আলাওর বের গান, আমাদের সাথে ছিলেন কবি কুতুব আফতাব, কথা বলছিলাম গান নিয়ে, বাংলা গান নিয়ে। যাচ্ছি শেষ পর্যায়ের আজকের অনুষ্ঠানের, আমরা শেষ দিকে চলে এসেছি। যদি আপনাদের কোনো কল থাকে, কথা বলতে চান আলাওর ভাইয়ের সাথে, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা যাচ্ছি আলাওর ভাইয়ের কাছে শুরুতে। আলাওর ভাই গান করেন দীর্ঘ জীবন ধরে, গান শেখান, স্কুল আছে আপনার কোনো? আগে কিছু নজরুল সেন্টার শিখাইতাম, ব্রেডি সেন্টার শিখাইতাম, মারলিবনের শিখাইতাম, সিলেট সেন্টার শিখাইতাম, অনেক জায়গায় শিখাইতাম, কলেজে শিখাইতাম। শিখাইতাম মানে কি, নিজেও শিখতাম, অন্যদেরকেও শিখাইতাম। বাহ, চমৎকার বলেছ। তো এখনও কিছু কিছু শিখাই, নিজেও শিখি। আমাদের সাথে কয়েকজন কলার আছেন। অবশ্যই। সালাম আলাইকুম, শুরুতেই যাচ্ছি প্রথম কলার। সালাম আলাইকুম, কে বলছেন? কোত্থেকে বলছেন? আপনি আছেন গানের ডায়েরিতে। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাইয়া, কে বলছেন কোত্থেকে? আমি মোসব্বেরাম সেন্টার থেকে বলছি। জি বলেন ভাইয়া। আজকের মেহমান দুইজনকে দেখে খুব ভালো লাগছে। গান ও কথা সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। কুতুব ভাই আমার বন্ধু কলিগ, ওনাকে খুব ভালো লাগছে। নিজের শহরের মানুষকে দেখে খুব ভালো লাগছে আপনার? সেন্ট্রাল বলছে মানুষকে দেখে। কুতুব ভাই এবং আলাওর ভাইকে দেখে খুব ভালো লাগছে। আমাকে দেখে ভালো লাগছে না? আমার অনেক, আমাকে দেখে ভালো লাগছে না? আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কোন রিকোয়েস্ট আছে আপনার আজকে? আমার আজকে রিকোয়েস্ট, যদি আলোর ভাই নিজের মতো মনে করে আমরা যাচ্ছি পরে কলে। ইসলাম আলাইকুম, পরবর্তীতে কে আছেন আমাদের সাথে আজকে গানের ডায়েরিতে? নাম দিয়ে শুরু করুন ভাইয়া। খুব সুন্দর অনুষ্ঠান, ভালো লাগতেছে। সবচেয়ে সুন্দর এই কি হয়েছে, এই গানে এবং পাঞ্জাবি রঙে আসলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়ে গেছে। সবারই পাঞ্জাবি রং এত সুন্দর, খুব ভালো লাগতেছে। আর আপনার যে একজন একসাথে যার সাথে প্রাইমারি হাই স্কুলে পড়েছেন কুতুব আফতাব, তাকে দেখে আপনার ভালো লাগছে না? অবশ্যই, এই জন্য তো ফোন সবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এনায়েত ভাই। কোনো অনুরোধ আছে আলার ভাইয়ের কাছে? শুভকামনা, সুন্দর প্রোগ্রাম, গান সবগুলোই ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের যদি পরে পরবর্তীতে আমরা দেখি আর কোনো কলার আছেন কিনা। আসসালামু আলাইকুম, কে আছেন, কোত থেকে বলছেন আজকে আমাদের অনুষ্ঠানে? আসসালামু আলাইকুম, আপনার টেলিভিশনের ভলিউমটা না কমালে আমরা আপনার কথা শুনতে পারবো না, আপনি আমাদের কথা শুনতে পারবেন না। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্লিজ, কে বলছেন কোত থেকে? আমরা পরবর্তী কলে যাচ্ছি। আমি একটা গানও রিকোয়েস্ট করতাম, ফলা নাম্বার। আর বহুত বছর হয়েছে গানটা শুনছি না। আর দর্শক সকলের উদ্দেশ্যে একটা কথা কইতাম আলাউর ভাই সম্বন্ধে। আমি সর্বপ্রতি সম্মান রাখিয়া করাম সব যত সিঙ্গার আছেন আমরা এদেশ। আলাউর ভাই কিন্তু এদেশ অনেক পুরানা সিঙ্গার, এবং আমার মনে আছে 80-এর দশক, 80s বিবিসি একটা প্রোগ্রাম দিত নেটওয়ার্ক ইস্ট, নয়া জিন্দেগি নয়া জীবন, মনে আছে আপনার? জি জি জি। নেটওয়ার্ক ইস্ট আলাউর রহমান ভাইয়ের গান ফলা শুনছি, প্রবাবলি 85-84, ইফ আই এম নট মেকিং মিস্টেক। জি জি, ব্ল্যাক এন্ড হোয়াইট। অনেক মানুষ এখন করে জেনারেশনের জন্য একবার জানেই না আলাউর ভাই সম্বন্ধে, মানে আলাউর ভাই দেন কত উষা মাহুরের সিঙ্গার। এবং আপনি আপনি এসেছিলেন, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে অনেক কলার, সব কলার নিতে পারবো না, আমরা আর একটা বা দুটো কল নেব, নিয়ে তারপরে গানে চলে যাবো, কল নেব না। আপনারা কিছু মনে করবেন না, ছোট্ট করে আলাউর সাথে কিংবা আমাদের সাথে কথা বলবেন। কে আছেন কোত্থেকে? আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, কে বলছেন ভাইয়া? হ্যালো, কে বলছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। আমি কইরাম হিমাংশু গোস্বামী। দাদা
দাদা দাদা কিচ্ছু বলার নাই দাদা, আপনি বলেন আমরা শুনি। না না একটু বলবো। জি জি বলেন দাদা। হ্যালো জাহাঙ্গীর নাকি? জি দাদা, আদাব। আদাব, অত সুন্দর লাগে দেখি আর লাগে, আমি ফোন না করিয়া পারছি না। থ্যাংক ইউ দাদা। আর তো আলাউরে দেখিয়া। জি জি দাদা। হ্যালো জি দাদা, হুনরাম খোকা। ও টেলিভিশনে ভলিউমটা একটু কমলে দাদা আমরা আপনার গানও শুনতে পারতাম। আচ্ছা 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 ঠিক আছে। জি একটু বলেন। হ্যালো হ্যালো আলাউর। জি দাদা খোকা, চমৎকার লাগে, চমৎকার। থ্যাংক ইউ দাদা, আপনারই তো, আপনার তো অবদান, আমরা তো আপনার আপনার ফলোয়ার। তুমি তো সুরে গাও, ওইটা হইলো আসল জিনিস, ওর জন্য আমি সুর ওই মানে ফোন না করি আর পারছি না। থ্যাংক ইউ দাদা আপনার সাপোর্টে। আর গান আর অন্যান্য বিশেষ করে আমার সেন্ডিরে, অমিতকে, অমিকে এবং বই বাইরে আমি ঠিক চিনতাম না, যিনি গীতিকার ওনাকে আমার অনেক শুভেচ্ছা। জি 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 দাদা। দাদা দেখছি আমি অনেকবার। দাদা লাইনটা থেকে ছাড়বার আগে আপনাকে, হিমাংশু দাকে বলছি, দাদা আপনি তো বাংলা গানের এক কিংবদন্তি মানুষ। আমি গান ভালোবাসি, ওইটাই কথা, গানের পাগল আর কি। দাদা আপনি অনেক, আপনি অনেক কিংবদন্তি মানে কিংবদন্তির মতো হয়ে গেছে, এরকম কিছু গান করেছেন। আমার জানা মতো একটা গানের সুর আপনি করেছেন, রাধারমণের মনে নাই গো, আমারে বন্ধু আর মনে নাই। এই গানের দুটো লাইন কি আমাদের ফোনে আজকে শুনিয়ে দেবেন? ফোনে শুনাইতাম প্লিজ, দুই লাইন আমাদের দর্শকদের জন্য। না না এটা হইলে আমার একটা ইয়ে আছে, যে গান করছে তার গান আজকে আমরা শুনতে চাই, অন্যরা গান করলে যেমন অন্যটা এরকম কিরকম লাগে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে আমরা খুব ভেরি সুন আমি ডাকবো আমার অনুষ্ঠানে। না 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 ওইটাই আর কি, এটা উচিত হলো যে যে গায়ক আজকে যে প্রধান শিল্পী তাকেই জায়গা দেওয়া, তার গান শোনা, অন্য কেউ গানের মধ্যে ঢুকে পড়লে এইটা মানে সুন্দর হয়ে যায় আমার কাছে আর কি, আমি ফিল করি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। এই জন্য আমি সবাইকে আমার আন্তরিক অনেক ধন্যবাদ, চ্যানেল এসকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। হ্যাঁ আমরা আজকে আর কলে যাচ্ছি না দাদা, ভালো থাকবেন। আমরা আলাউর ভাই, যেহেতু সময় কম, আমরা ছোট্ট ছোট্ট করে একটু একটু করে কিছু রিকোয়েস্ট ছিল, কি শোনাবেন এবার আমাদের? এবার মুকিত ভাইয়ের একটি গান না করলে না হয়, যেহেতু প্রথম প্রথম আমি আমার বড় চাচা নুরুল গনি এবং মুকিত ভাইয়ের গান দিয়ে শুরু করেছি, যেগুলো আপনি বলেছেন বাংলাদেশের বসে শুনেছেন। এবং এই গানগুলো কিন্তু আমার দাদাকে আমি শোনাইতাম অনেক সময়, দাদা কোন গানটা ভালো হচ্ছে, কোন গানটা খারাপ হচ্ছে। উনি বলতেন আলাউর তোর এই গানটার নাম করবে, শেষ হবে না কোনোদিন তোমার গান। শুরু করতে করতে আমি কবি কুতুব ফাতমার কাছে ঘুরে আসি, এই যে শেষ হবে না আর কোনোদিন, এই গানটা আপনি কবে শুনেছিলেন? এটা 85 দেশে থাকতে শুনেছিলেন, দেশে থাকতে শুনেছিলেন। আপনার কেমন লাগে গানটি? এটা অসাধারণ গান, অসাধারণ। এটা চিরযৌবনা গান, চিরযৌবন। এই গানের সুরটা কি আলোর করা আমার? আমরা শুনি গান প্লিজ ছোট্ট করে। শেষ হবে না কোনোদিন তোমার আমার ভালোবাসা, আকাশেতে যতদিন জ্বলবে তারা ততদিন থাকবে প্রেমের পিপাসা। শেষ হবে না কোনো দিন তোমার আমার ভালোবাসা, আকাশেতে যতদিন জ্বলবে তারা ততদিন থাকবে প্রেমের পিপাসা। শেষ হবে না কোনো দিন তোমার আমার ভালোবাসা।
নেবো প্রেমের নেশা। আকাশেতে যত দিন জ্বলবে তারা তত দিন থাকবে প্রেমের পিপাসা, শেষ হবে না কোনো দিন তোমার আমার ভালোবাসা। চমৎকার। পরের গানে যাব, তার আগে গান শুনে কেউ প্রেমে পড়েছে কিনা কখনো, নাম বলার দরকার নাই, শুধু পড়েছে কিনা তা জানি না, জানেন না, মোটেই জানি না। আচ্ছা, এড়িয়ে যাচ্ছেন, আমরা তাহলে বাদই দিলাম আপনাকে। পরের সেন্টিমেন্ট বলতে সে পড়েছে। আচ্ছা, সেন্টিমেন্ট পড়েছে, সেন্টিমেন্ট না পড়বার কোনো কারণ নাই, সঙ্গত কোনো কারণ নাই, সেন্টিমেন্ট জানে। ও আচ্ছা, জানে, জানলে আজকে বলবে না, বলবে না। আপনি কিছু বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি, বলতে তো চাই অনেক কিছুই, যে কথাটা বলতে চাই যে জাহাঙ্গীর, আমি একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছি এখানে, তুমি আমাকে অনুষ্ঠানে দেখেছো বলে না। আচ্ছা, যে এত সুন্দর আজকে আলোর ভাই আমার গানটা যেভাবে গাইলেন, সবচেয়ে আমার কাছে জানে যে অন্য মাত্রা পেয়ে গেছে গানটা, এবং তুমি এত সুন্দর সুর করেছো, তার জন্য আজকে অন এয়ারে তোমাকে একটা আমি ধন্য যে কতবার মতো একজন গীতি কবির গান লেখা গানে সুর করেছে এবং আপনি গেয়েছেন। আমরা পরের গানে যাবো, সময় হাতে কম, কথা না বলে পরের গানটা কার গান? এর মধ্যে তোফাজ্জল ভাই একটা গানের রিকোয়েস্ট করেছেন, যেটা আবার আমার লেখা, এটা শেষে করবেন সময় থাকলে, তার আগে আর কি করবেন? শেষের আগে করে দেই, করে ফেলেন লাস্ট গানটা করতে, যেহেতু বিদিতলাল দাস আমাদের মধ্যে নাই, তাকে উৎসর্গ করে গানটা একটু করে। বিদিতলাল দাদার সুরে গান করা এটা আমার সৌভাগ্য। শ্যামনগরীর শ্যামকালিয়ার পড়েছে নজর, শ্যামনগরীর শ্যামকালিয়ার পড়েছে নজর, কেমন করে রই আমি ওই ঘরের ভিতর, কেমন করে রই শ্যামনগরীর শ্যামকালিয়ার পড়েছে নজর, শ্যামনগরীর শ্যামকালিয়ার পড়েছে রে মানা, বাজায় বাসি ছেড়ে যেন আমার সীমানা, তোরা করে দে রে মানা, বাজায় বাসি ছেড়ে যেন আমার সীমানা, শ্যামকালী
করেছে নজর। সময় মনে হয় না আর বেশ না, আমরা আমাদের জানি না আমাদের হাতে সময় কতটুকু আছে, কারণ সময়টা আমরা যখন বুঝতে পারবো আমাদের হাতে আরো কিছু সময় আছে, কিছু গান আমরা করতে পারবো, বোধহয় 10-12 মিনিট সময় আছে। ছোট ছোট করে কিছু গান করে নিন কথা না বলে, এরপরে কার গান করবেন, কি গান করবেন? তারপরে চাচার একটা গান করি, নুরুল গুনির চাচার গান করে। হ্যাঁ, আমি তার আগে একটু বলতে চাই যে এই গুরু সাউন্ড এত সুন্দর হারমোনিয়াম, মানে বাংলা একমাত্র একটা প্রতিষ্ঠান কিন্তু আমাদের কমিউনিটিতে, অ্যান্ড লুক অ্যাট দ্যাট, হোয়াট এ বিউটিফুল থিং। করছেন এই যে বিলেতে প্রচুর শিল্পী, এক ঝাঁক শিল্পী, আজকে থেকে কি 15-20 বছর আগে এরকম এত শিল্পী ছিলেন আমাদের বিলেতে? এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমরা মানুষ এখানে এখন বৃদ্ধি পেয়েছে, আমরা মানুষ বাড়ছে এখানে, অনেক দেশ থেকে এসেছেন, অনেক এদেশেও কিন্তু অনেক, মানে পুরো আলাউর ভাইয়ের মতো মানুষরা, মানুষ ইয়াং প্রজন্মকে শিল্পী করে তুলছেন। বাট ওইখানে আমাদের যে জিনিসটা, অবশ্যই তো প্রফেশনালি এখানে অনেকে যদিও গান করেন কিন্তু ওরা নিচ্ছেন না, কারণ তার পাশাপাশি দুইটা কাজও করছেন, আবার গানটাকে অপশনাল রাখছেন। কিন্তু একটা জিনিস আমি এখানের মাঝে বলতে চাইছি যে আমরা আমাদের এদেশের গীতিকার শিল্পী এবং শ্রোতা কিন্তু প্রচুর, এদেশের শ্রোতাদের তারিফ কিন্তু বাংলাদেশে গিয়ে শিল্পীরা, বাংলাদেশের শিল্পীরা গিয়ে আপনার কথা আমরা পরে শুনবো, যেহেতু গানের জন্য আলোভে রেডি হয়ে গেছে, আমরা পরে গানে যাই, বাকি অংশ আমরা পরে শুনবো। আলোভে কোন গানটা? আমার বড় চাচার একটি গান, উনি তো ফোক গান সুর করেন, এবং সুর করা মানে কি, আব্দুল আমিরুদ্দিন ভাই, আমি হিমাংশু দা, সৈয়দ আব্দুল্লাহ হাদি নিয়ে বড় বড় শিল্পীরা করেছেন, এবং আমি আমার আধুনিকের দিকে একটু আগ্রহ বেশি, ফোক অবশ্যই পছন্দ করি নিঃসন্দেহ। তো উনি সুর করেন, বেটা তুমি ওইভাবে করো, কিন্তু এটাকে আমি কি কিভাবে ছিল, কিভাবে হয়েছে একটু আমি নমুনাটা একটু দেখাই। তোমার স্মৃতিমালায় কতদিন রাখবো জড়ায়, রাখবো জড়ায়, রাখবো জড়ায়, রাখবো জড়ায়। আগুনে পুড়ে না আসে তো জলে উডুবে না, হাওয়ায় নেয় না উড়ায়, ও তোমার স্মৃতিমালার কতদিন রাখবো জড়ায়, রাখবো জড়ায়। হয়েছে যে মালা নয় যেন কাঁটার জ্বালা, বড় ভারী হয়েছে যে মালা, যেমন মৌমাছি হুল পোকে বিধিল শুল, বেদনায় অঙ্গ গেছেছে, ও তোমার স্মৃতিমালায় কতদিন রাখবো জড়ায়, রাখবো জড়ায়, রাখবো জড়ায়, রাখবো জড়ায়। কোনো কথা না বলেই পরের গানে যেতে চাই। শমশের কুরশির লেখা গান, মাঝখানে একটু মার্কেট একটু ইয়ে হয়ে গেছিলো, তো এই গানটা আমাকে আবার লিফট আপ করলো, একটু কমিউনিটিতে আবার ফিরে আসলাম। আ
ঠিক জানি না আমাদের হাতে কতক্ষণ সময় আছে,
আমরা একটা গানে যাব, সেই শেষ হ্যাঁ শেষ একটা গান শুনতে পারবো, তার আগে আমি একটু কুতুবের সাথে কথা বলি, ওনার কাছ থেকে বিদায় নিই। কুতুব ভাই, আজকে এই অনুষ্ঠানে এসেছিলেন, পুরো অনুষ্ঠান নিয়ে আপনার ভাবনা কেমন লাগলো, গানের ডায়েরি এবং আপনার আপনার ইনভলভমেন্ট কিংবা এই যে গেস্টদের আমরা আনি, কবিদের, গীতিকারদের, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা একটা ক্রিয়েটিভ প্রোগ্রাম অবশ্যই, এবং এখানে যে মানে কথা আর সুর দুটার সমন্বয় করার যে পরিকল্পনাটা, এটা অসাধারণ। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি কী লক্ষ্য করছি আমি, তুমি করছো যে তুমি বিলেতের গীতিকারদের খুব এবং শিল্পীদের খুব প্রাধান্য দিচ্ছ, এইটা খুবই আশাব্যঞ্জক যে আমরা যদি এভাবে সবাই এখানে আমাদের, যেহেতু আমাদের এখানেই থাকতে হবে, এখানেই আমাদের কৃষ্টি কালচার গড়ে তুলছি আমরা, তো আমরা এখানে ফোকাস করতে হবে। এবং ফোকাস করতে হলে আমরা যারা গীতিকার আছি, যারা সঙ্গীতজ্ঞ আছেন, যারা যন্ত্রসঙ্গী আছেন, শিল্পী আছেন, সবের সমন্বয় করার প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে, ছোট্ট একটি কথা যেটা দিয়ে আজকে শেষ করবো গানের ডায়েরি, এই যে আলাউর ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত এতগুলো গান করলেন, উনি একটা গানও কিন্তু ধার করেননি। আমি বলতে চাচ্ছি যে সবগুলো গান উনার নিজের মৌলিক গান, উনি গান গাইতে পারেন অন্য কারো গান, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই বিলেতে আলাউর রহমানের মতো একের পর এক শিল্পী হবেন, যাকে কিনা আমরা চ্যানেলসে ডাকলে, গানের ডায়েরিতে ডাকলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজের গান করতে পারবেন, ধার করা গান লাগবে না। সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী মাসে তৃতীয় রোববার, থার্ড সানডেতে আবার কোনো নতুন শিল্পীকে নিয়ে এখানে আসবো গানের ডায়েরিতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গানের ডায়েরি দেখবেন, চ্যানেলস দেখবেন। যাচ্ছি আলারূপের শেষ গানে, গানে গানে বিদায় নেব। আমি তো মনে করছিলাম এইটাই গান, তো এইটা পুরো পুরো এনার্জি দিয়ে গাইলাম। যাই হোক, এবারও এনার্জি দিয়ে গাইবেন। আচ্ছা, আমরা কিন্তু আসলে গান শুরু করবেন ওইভাবে শেষ হয়ে যাবে, শুরু করতে যেটুকু গাওয়া যায় আর কি। আমার একটি গান সাকিয়া মুখিদ, মহিলা রাইটারদের কারো গান করি নেই এই অনুষ্ঠানে, তো মহিলা রাইটারের একটা গান করি। আজ সকালে ডাক পিয়নে চিঠি দিল না, সাকিয়া মুখিদের লেখা গান। মাগো তুমি কেমন আছো কিছুই জানি না, আজ সকালে ডাক পিয়নে চিঠি দিল না, মাগো তুমি কেমন আছো কিছুই জানি না, আজ সকালে ডাক পিয়নে চিঠি দিল না। সকালে ডাক পিয়নে চিঠি দিল না, মাগো তুমি কেমন আছো কিছুই জানি না, আজ সকালে ডাক পিয়নে চিঠি দিল না, মা চিঠি দিল না, চিঠি দিয়ে।